আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব বাটার ক্রিম রেসিপি, কিভাবে পারফেক্টলি বাটার ক্রিম ঘরেই তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কাপ নিয়েছি বাটার আর দেড় কাপ আইসিং সুগার। আইসিং সুগার এটা আমার ঘরেই তৈরি, এর রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে। বাটার ক্রিম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বাটারটা ফ্রিজে থাকলে 2 থেকে 3 ঘন্টা আগে বের করে রাখবেন, তাহলে কিন্তু বাটার ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আস্তে আস্তে আমি আইসিং সুগার দিয়ে দেব আর আস্তে আস্তে এটা আমি বিট করতে থাকবো। একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে দিলে, বারে বারে দিলে কিন্তু ভালো হয়। এভাবে একটু ভালোভাবে বাটির চারি সাইড দিয়ে আমি মুছে নেব, আবার এভাবে ব্লেন্ড করতে থাকব। এখন 2 টেবিল চামচ দুধ নিয়েছি, এটা ফ্রিজে ঠান্ডা রাখা দুধ। ক্রিম তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর বাটার ক্রিম তৈরি করা যাবে। এটা আমি অল্প অল্প করে দিয়ে এটা আমি বিট করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, বাটিটা একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে আর কিছুক্ষণ পরপর এভাবে চামচ দিয়ে ভালো করে মুছে পুরো সাইডের ক্রিমগুলা একভাবে বিট করতে হবে। দেখুন অল্প অল্প করে দুধ দিচ্ছি আর আমি বিট করতে থাকছি। কিছুক্ষণ পরপর এটা মুছে ভালোভাবে বিট করতে হবে, তাহলে কিন্তু চারি সাইড দিয়ে ভালোভাবে বিট করা হবে। এখন হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল, এটা আমার সময় লেগেছে মোট 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেছে, দেখুন কতটা পারফেক্টলি হয়েছে। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কেক ডেকোরেশন অথবা বাটার বনের ভেতরে যে বাটার ক্রিমটা, এটা কিন্তু পারফেক্টলি দেওয়া যাবে, খুবই মজা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।